মুঘলরা এখানে একটা গার্ডেন বানাই গেছিল, মুঘলের আমলে তৈরি করা গার্ডেন। এখন দেখতে দেখতে আসলে পাহাড়টারে খুব আপন মনে হইতেছে, মানে ওই উপর পর্যন্ত যাওয়ার ইচ্ছা নেই, বিকজ উই বোথ আর নট এ গার্ডেন গাই টু বি ভেরি অনেস্ট। কেউ আরে এই কি জানি মুঘল বাঘ দেখে নাই, মুঘল গার্ডেন দেখেন নাই, টিকটক না এটা ফেসবুক রিলস, বহু সন্দেহ হয়েছে। কলকাতা থেকে কাশ্মীর ডিরেক্ট ট্রেন আছে, কয়দিন লাগছে? কলকাতা থেকে জম্মু ট্রেন আছে, জম্মু ট্রেন হচ্ছে আপনার হামসাফার এক্সপ্রেস, 35 ঘন্টা মতো লাগে। ও মাই গুডনেস। এনিওয়ে মুঘল বাঘ দেখা শেষ, নিশাত বাঘ প্রচুর পরিমাণে বাঙালি পেয়েছি, প্রচুর মিনস প্রচুর। ওই যে মেঘ মেঘ মেঘ, এগুলো কিন্তু মেঘ, বাই দ্য ওয়ে বাংলাদেশের সময় 8:30। সুন্দর ভাই, আর মানুষজন এখানকার অন্যরকম, ঠিক আছে। আগের ফুরসত মিলে তো আমার এই কান্ট্রি পে জরুর ঘুমনে আনা, আর আমারা চ্যানেল কা নাম কব তো পাতা হম আমকো মেসেজ কর দেনা যে হাম লোগ আ রহে আপ কিধর হো আপ আ যাও। এই হলো মুঘল গার্ডেন, মুঘলরা এখানে একটা গার্ডেন বানাই গেছিল, মুঘলের আমলে তৈরি করা গার্ডেন। এখন দেখতে দেখতে আসলে পাহাড়টারে খুব আপন মনে হইতেছে, মানে এতবার দেখতেছি এইটাকে আর এখন দেখানোর মতো কিছু নেই। দাল লেক দ্যাট ইজ দ্য হিল সাইড, আমি নাম ভুলে গেছি। আর বাই দ্য ওয়ে আমরা এখন আছি মুঘল গার্ডেন, নিশাত গার্ডেন বলে, মুঘলের আমলে করা এই গার্ডেনটা। আমি শুধু গার্ডেন দেখতেছি না, পাহাড় দেখতেছি ভাই, খালি পাহাড় আর পাহাড়। পরে কে যাবে রয়েছে দেখছি। ওয়াক অন দ্য স্টেপ কেয়ারফুলি, সানসেট সানসেট। হ্যালো ফুলকুলি, জাস্ট গার্ডেন সিম্পল। হ্যাঁ উপরে যাবা এইরকমই, হ্যাঁ ওটাই তো। আমার তো মনে হয় হেঁটে অযথা কষ্ট করবে, তাই বলো চলে যাই। ওই উপর পর্যন্ত যাওয়ার ইচ্ছা নেই, বিকজ উই বোথ আর নট এ গার্ডেন গাই টু বি ভেরি অনেস্ট। ইচ্ছা নেই দাঁড়াও, বাট স্টিল যেহেতু একদম কাছাকাছি চলে আসছি ভাবলাম ঘুরে যাই, যেন পরে না বলতে পারে যে কেউ আরে মুঘল এই কি জানি মুঘল বাঘ দেখে নাই, মুঘল গার্ডেন দেখেন নাই, টিকটক না এটা ফেসবুক রিলস, বহু সন্দেহ হয়েছে, মানে আলো কমে যাচ্ছে, চলো দৌড় দিই। আমার সময় নেই আজ এলো না ফেসবুক রিলস রাখতে, আসো এখানকার লোকালদের কাছেও এই গার্ডেনটা খুব ফেমাস, ইনফ্যাক্ট তারা তাদের ফ্যামিলি নিয়ে এইখানটাতে আসাই প্রেফার করে, আই ডোন্ট নো ওয়াই।
রিকশা মেবি देयर কুড বি আ লট অফ রিজন কেসে নামবো এই যে দিকে নামো আরে यार হইছে অজ তো হাঁটা হাঁটি দেখানোর কিছু নাই বের হবো বের হয়ে আবার কই যাই ঠিক না শুকুর আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার যতগুলো জায়গায় গিয়েছি হ্যাঁ হ্যালো আমি হাসিব হাসিব আপনি কি বাংলাদেশের আপনিও ঘুরতে আসছেন জি ঘুরতে আসছি আপনি কি কিভাবে আসছেন আমি আসছি হচ্ছে আমরা গ্রুপ ছিলাম আটজনের তো বাইরে আসছি আচ্ছা মানে বাইক নিয়ে ভাড়া নিয়ে ইচ্ছা আছে লাদাখ যাব না আপনার ভাবি আছে উনিও বাংলাদেশের আচ্ছা আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনিও ঘুরতে আসছেন জি জি ঘুরতে আসছেন আপনারা এখানেই ঘুরতে আসছেন পার্টিকুলারলি কাশ্মীর ঘুরতে আসছি শেষ আমাদের ট্যুর আজকে শেষ কালকে চলে যাচ্ছেন আজকে চারজন চলে গেছে আমরা কালকে চারজন চলে যাব আপনি ঘুরতে আসছেন জি কাশ্মীর কোথায় কোথায় গেলেন প্রথমে পেলগাম গেছি পেলগাম দুই দিন ছিলাম পেলগাম কেমন ভাই পেলগাম অস্থির মানে আমি বলি শ্রীনগরে যেগুলো আছে আর যদি পেলগাম দিয়ে তুলনা করেন পেলগাম অনেক সুন্দর আচ্ছা মানে বেশিরভাগ সুন্দর পেহেলগাম আপনি সোনগ্রামে সোনমার্গে গেছেন পেহেলগাম ঘুরছি তারপর গুলমার্গ ঘুরছি সোনমার্গ ঘুরছি গুলমার্গ সুন্দর বেশি না সোনমার্গ আমার কাছে সোনমার্গ বেশি ভালো লাগে তাহলে আর গুলমার্গ যাব না গুলমার্গ হচ্ছে আপনার গন্ডোলার যদি টিকিট থাকে তাহলে এটা আনকমন একটা জিনিস মানে উপরে গেলে দেখতে পারবেন এছাড়া সোনমার্গটা সুন্দর বেশি না আমরা তো ঘুরে আসছি উপরে হ্যাঁ না এখন বরফ নেই গন্ডোলায় কি এটা গন্ডোলা মূলত কেবল কার আছে না টেলার গোলমার্ক না যাই সোনমার্ক চলে যাই যদি আপনাদের মানে যে কোনো একটা চুজ করা থাকে তাহলে সোনমার্ক না আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম কি আগামী কালকে গোলমার্ক জাস্ট টাচ করে সোনমার্ক চলে যাব মানে গোলমার্কে গন্ডোলা না গেলে আসলে তেমন কিছু নাই আর কি আচ্ছা গেলে অনেক সুন্দর মানে প্রায় 14000 ফিট উপরে অক্সিজেনের প্রবলেম নাই একটু শ্বাসকষ্ট হয় হালকা যাদের সমস্যা আছে তাদের একটু হয় তো মানে একটু দেখা যায় মাথা ঘোরায় যখন করে ঠিক আছে ভাইয়া ইট ইজ রিয়েলি নাইস টু মিট ইউ ইনশাআল্লাহ বাংলাদেশ আসলে দেখা হবে ইরফান ঠিক আছে থ্যাংক ইউ চলো এনিওয়ে মুঘল বাগ দেখা শেষ নিশাত বাগ যেটা বলছিলাম এখন রাস্তায় আমাদের অনেক বাচ্চা কাচ্চা থেকে শুরু করে পুলিশ আর্মি বাইক রাইডার স্কুটি রাইডার গাড়ির ড্রাইভার মানে স্বাভাবিক যখনই দেখে বাংলাদেশের পতাকা আমার সামনে একটা ছোট্ট বাংলাদেশের একটা পতাকা আছে প্রচুর পরিমাণে বাঙালি পেয়েছি প্রচুর মিনস প্রচুর তাদেরকে বাংলাদেশে যাওয়ার দাওয়াত দিয়েছি রাস্তায় অনেক সবার স্কুলে তো ভিডিও করিনি বা করা সম্ভব না সবার তো ভিডিওতে রাখাও সম্ভব না তবে ভালো লাগে যে এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিং হ্যাঁ সবাই প্রথম শুনে ভাই আরে ভাই তোমরা এত দূর থেকে আসছো কতদিন ধরে আসো রাস্তায় ঈদ কোথায় করেছো ফ্যামিলি ছাড়া ঈদ করেছো কি আসো এই বিষয় বাংলাদেশিও পেয়ে গেছি কাশ্মীরে মনে হয় সব থেকে বেশি পেলাম বাংলাদেশি চার পাঁচজনের সাথে দেখা হয়ে গেছে তো ওই যে মেঘ 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 এগুলো কিন্তু মেঘ বাই দ্য ওয়ে বাংলাদেশের সময় 8:30 যাচ্ছি এখন রাস্তা দিয়ে খামুর খাম চক কাশ্মীরি শাল কার্পেট শুকনা খাবার এরপর কাপড় চুপড় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সুন্দর ভাই আর মানুষজন এখানকার অন্যরকম ঠিক আছে এই যেমন যার কাছ থেকে ওই শিকগুলো নিলাম ও তো ওর বাসা ছাড়া
নিতেই যাচ্ছে না যে আমার বাসায় থাকবা তুমি, হোটেলে কেন থাকবা, এখানেই খাও। এবং সে লিটারেলি মানে একটু মন খারাপ করলো যে আমরা থাকলাম না তার ইনভাইটেশনে। যাই হোক, এবার তো বললেই তোর থাকা যায় না না। এনিওয়ে আজকের ভিডিও মোস্টলি এখন এতটুকুই হবে, পরে আর যদি কিছু হয় তো হলো। হ্যাঁ পরে হবে, বোটে থেকে ভিডিও দেখাবো না, রাতের ভিউটা একটু দেখাবো না, এই এইটাই রাতের ভিউ। আর পরে দেখায় কি না দেখায় ঠিক নেই, তবে এখনই দেখায় দিয়ে নেই। বউ ওইখানেই চলে যাই, কারণ এইটা নিয়ে যাব। ভাইয়া চলতে, দোয়া মে ইয়াদ রাখনা আর সহি রেখে সালামত রেহে, আমারে লিয়ে ভি দোয়া করনা ইনশাল্লাহ। আর আপকা টেস্ট বহুত আচ্ছা আর আপ লোক ভি বহুত আচ্ছে, আগের ফুরসত মিলে তো আমারে কন্ট্রি পে জরুর ঘুমনে আনা। আর আমারা চ্যানেল কা নাম কো তো পাতা হাম আমকো মেসেজ কর দেনা যে হাম লোক আ রহে আপ কিধর হো আপ আ যাও, ঠিক হ্যায়? ঠিক হ্যায়। খাবারগুলো আসলে অনেক মজা এবং ভালোই, এবং খাবারের থেকে বড় কথা বিহেভিয়ার ইজ ভেরি ভেরি গুড। চলো ঠিক হ্যা ভাইয়া চলতে, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও আপাতত এতটুকুই, বহুত সাবধানে।